এটা হচ্ছে রুম নাম্বার 101। এই রুমটি ছিল লেডি মর্গান ম্যাডামের রুম। এই রুমটিতেই ওনার ডেড বডি পাওয়া যায়। কালকে এখানে গেস্ট ছিল বলে আমরা এই রুমটি আপনাকে দেখাতে পারিনি। আজকে ওনারা চলে গেছে, চেক আউট হয়েছে। চলুন একটু রুমটা ঘুরে দেখি। রুমটি কিন্তু বেশ বড়। দেখুন, রুমের মাঝখানে একটি বিছানা রয়েছে, একটি টেবিল, চারিদিকে বড় বড় জানলা, এবং এই রুমটি থেকে কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ পাওয়া যায়। একটি টেবিল, একটি আলমারি, ড্রেসিং টেবিল, বাথরুম, ওয়েল ফার্নিশড বাথরুম, এরই লাক্সারিয়াস সোফা সেট, ফায়ার প্লেস, যেটা তখনকার সময় খুব দরকার ছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা হতো কালিম্পংয়ে, ফায়ার প্লেস থাকা দরকার। আর ফায়ার প্লেস কিন্তু ইউরোপিয়ান আর্কিটেকচারের একটা অঙ্গ। আর এখানে টিভি এবং রুম হিটার। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটি খুব ক্লিয়ার ভিউ পাওয়া যায়, যেটা এখনো পাওয়া যায়, তবে আজকে একটু ক্লাউডি ওয়েদারের জন্য এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এরপরে আবার যদি কখনো আমরা মর্গ্যান হাউস প্ল্যান করি, তবে আমি চেষ্টা করব এই রুমটি বুক করার এবং এই রুমটিতে রাত কাটানোর এবং এখানকার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, এবং আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন। যদি কিছু জানতে ইচ্ছে করে কিংবা জানাতে ইচ্ছে করে, কিংবা আপনি যদি কোনো আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য কিন্তু বেল আইকনটি প্রেস করতেই হবে। লেডি মর্গান ম্যাডামের রুম সংক্রান্ত আরেকটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সেই সময় ওনার একটি ড্রেসিং টেবিল ছিল, যেই ড্রেসিং টেবিলটিতে তিনটে পার্ট ছিল, মানে গ্লাসের তিনটে পার্ট ছিল। একটি এরকম ফ্রন্টে ছিল আর দুটো এমনিভাবে দুদিকে ছিল। অর্থাৎ উনি যখন আয়নার দিকে তাকাতেন তখন মুখ ঘুরিয়ে ওনার সাইড ফেস দেখতে হতো না। উনি যখন ফ্রন্টে তাকাতেন তখন এই আয়না এবং পাশের আয়না দুটোতে রিফ্লেক্ট করে উনি ওনার মুখ ওই একটা আয়নার মধ্যেই দেখতে পেতেন। এখন সেই ড্রেসিং টেবিলটি নেই এবং সেটা কালের চক্রে হারিয়ে গেছে। এখন নতুন ড্রেসিং টেবিল এসেছে নতুন মডার্ন ফার্নিচারের হিসেবে। তবে ওরকম একটি ড্রেসিং টেবিল সেই সময় ওনার সাজসজ্জার জন্য এই রুমেই ছিল। এটি হচ্ছে 104 নম্বর রুমের সাথে একটি এক্সটেন্ডেড পার্ট। এটি একটি ব্যালকনি যেটি 104 নম্বর রুমের সাথে যুক্ত। এবং দেখুন, এখান থেকে পুরো মর্গ্যান হাউসটি কিন্তু দেখা যায়। এটি হচ্ছে মর্গ্যান হাউসের লন। এই পুরো এটা হচ্ছে মর্গ্যান হাউসের লন। এবং এখানে দুটো এন্ট্রান্স আছে, একটা এন্ট্রান্স ওই দিকে আর একটা এন্ট্রান্স কিন্তু ওই দিকে। এখন ওই এন্ট্রান্সটাই সব থেকে বেশি ব্যবহার হয়। দেখুন লেখা আছে, থ্যাংক ইউ ভিজিট এগেইন। আর এটা হচ্ছে মর্গ্যান হাউস। আসুন একবার 104 নম্বর রুমটাও ঘুরে দেখি। এটা হচ্ছে রুম নাম্বার 104। এই রুমটিও কিন্তু অনেক বড়। একটি বিছানা, একটি রুম হিটার, একটি লাক্সারি সোফা সেট, একটি ড্রেসিং টেবিল, টিভি, চেয়ার টেবিল সহ ফায়ার প্লেস যেটা সবসময়কার জন্য দরকার, শীতের জায়গায় থাকে এবং ইউরোপিয়ান আর্কিটেকচারের একটি বিশেষ অঙ্গ, ফলে এটা কিন্তু এখানে রয়েছে। মর্গ্যান হাউসের যে আর্কিটেকচার এবং কালিম্পংয়ের যে ডক্টর গ্রাহাম সোম, দুটোর আর্কিটেকচার একজন ছিলেন, একই ইঞ্জিনিয়ারের প্ল্যান করা, ফলে বাড়িটির বিশেষত্বই আলাদা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন অফবিট লোকেশনের ডিটেলস ইনফরমেশন পেতেও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ আসি তাহলে, এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নামে, অন্য কোনো খামে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন।